Hello, Moto. নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনারা আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছেন। তো মোটোরোলা আমাদের ইন্ডার মার্কেটে একটা স্মার্টফোনকে লঞ্চ করেছে, যেটা হচ্ছে মোটো জি 72 4G। তো এই স্মার্টফোনটা 4G স্মার্টফোন, কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর, ঠিক আছে? এর একটাই ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজের, যেটার দাম হচ্ছে মোটামুটি 18,999 টাকা, মানে 19,000 টাকার কাছাকাছি দাম, এবং 17,999 টাকায় মোটামুটি আপনারা পেয়ে যাবেন, মানে 1,000 টাকা অফ পাবেন। এবং সমস্ত অফার টফার যদি ইউজ করেন মোটামুটি 16,000 টাকায় কিন্তু আপনি এই স্মার্টফোনটা পেয়ে যেতে পারেন। এবং এটা একটা দারুণ 4G স্মার্টফোন, কোয়ালিটি খুবই সুন্দর, যেমন ডিসপ্লে কোয়ালিটি, নতুন প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের, এবং ওভারঅল একটা প্যাকেজের একটা 4G স্মার্টফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর 5G তো লঞ্চ হয়েছে, কিন্তু 5G এখন সমস্ত জায়গায় অ্যাভেলেবেল হতে কিন্তু টাইম লাগবে। তো এখন আরামসে আপনি 2-3 বছর আরামসে 4G ফোন চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং 4G স্মার্টফোনের একটা বেনিফিট কি, আপনি স্পেসিফিকেশনগুলো খুব ভালো ভালো পাবেন। হ্যাঁ, 5G স্মার্টফোনেতে কি হয়, দাম বেশি হয়, কিন্তু কিছু কিছু স্পেসিফিকেশন কিন্তু বাদ চলে যায় 5G-র জন্য। হ্যাঁ, এটা একটা ব্যাপার, কিন্তু 4G স্মার্টফোনে কিন্তু মানে প্রাইস অনুযায়ী কিন্তু স্পেসিফিকেশন খুব সুন্দর সুন্দর পাবেন। তো মোটো G72 এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে, কোয়ালিটি খুব ভালো। তো প্রথমে এই ডিসপ্লেটা নিয়ে আলোচনা করব। তো এই স্মার্টফোনটার মধ্যে 6.6 ইঞ্চি FHD প্লাস OLED ডিসপ্লে আপনারা পাবেন, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120Hz রিফ্রেশ রেট। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে 1300 nits হচ্ছে পিক ব্রাইটনেস, মানে এটা 4G স্মার্টফোনেতে 1300 nits ব্রাইটনেস, মানে বুঝতে পারছেন কতটা জৌলুস হবে ডিসপ্লেটা, মানে ভালো জৌলুস হবে, এবং বাইরে গেলে অতটা অন্ধকার ভাব কিন্তু আপনার লাগবে না। এবং 576 Hz হচ্ছে টাচ স্যাম্পলিং রেট। তো টাচ স্যাম্পলিং রেট মানে হচ্ছে কতটা ফাস্ট কাজ করবে, ধরুন গেম টেম খেলার সময় কিন্তু টাচ স্যাম্পলিং রেট কিন্তু বিরাট ভালো করে কাজ করে। তো এই টাচ স্যাম্পলিং রেটটা কিন্তু খুব ভালো, এবং 10-bit ডিসপ্লে, ঠিক আছে, এটাও একটা অ্যাডভান্টেজ। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এখানে আপনারা কিন্তু মারাত্মক পাবেন, গরিলা গ্লাস 3-এর প্রোটেকশনও পাবেন, এবং পিছে লুকওয়াইজ কথা বলতে লুকওয়াইজ কিন্তু দেখতে খারাপ নয়, ভালো। হ্যাঁ, টাইপ সি পোর্টে চার্জিং পাবেন, নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পাবেন, 3.5mm জ্যাক আছে, এবং সবথেকে বড় কথা হাইব্রিড সিম কার্ড স্লট পাবেন, মানে একটা সিম এবং একটা চিপ ইউজ করতে পারেন, বা দুটো সিমই যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি চিপ কিন্তু ইউজ করতে পারবেন না। এবং এখানে 1.5GB ভার্চুয়াল র্যাম আছে, অসুবিধা খুব একটা আশা করি হবে না, 6GB র্যাম 128GBতে অসুবিধা খুব একটা হবে না স্টোরেজ নিয়ে। এবার আসল কথায় বলি, পারফরমেন্স। তো এখানে নতুন মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে, মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর, যেটা 6nm আর্কিটেকচারের প্রসেসর। এর আন্তুতু স্কোর মোটামুটি 375,000-এর কাছাকাছি আন্তুতু স্কোর। আর ওই যে বললাম 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজটা, 6GB র্যামটা যেটা সেটা হচ্ছে LPDDR4X র্যাম, এবং UMCPS হচ্ছে স্টোরেজ টাইপ, এবং ওই বললাম 1.5GB ভার্চুয়াল র্যাম আপনারা পেয়ে যাবেন। তো ওভারঅল কোয়ালিটি ভালো, গেম টেম যদি আপনি খেলেন মোটামুটি BGMI TGMI-এর মতো গেমগুলো আপনি হাই সেটিংসে মোটামুটি খেলতে পারবেন, কোনো রকম ল্যাকিং প্রবলেম হবে না, এবং অতটা হিটিং প্রবলেম কিন্তু এই প্রসেসরটার কিন্তু অতটা হিটিং প্রবলেম নেই। তো কোয়ালিটি ওভারঅল পারফরমেন্সের দিক থেকে কিন্তু ভালো পাবেন আপনারা। আর ব্যাটারি পিকআপের কথা বলতে গেলে 5000mAh ব্যাটারি পিকআপ, এবং 33W-এর ফাস্ট চার্জিং কিন্তু আপনারা এই স্মার্টফোনটার মধ্যে পেয়ে যাবেন, যেটা একটা আলাদা অ্যাডভান্টেজ আপনারা তো পাবেনই। এবং আর একটা কি, এখানে মোটোরোলার একটা ভালো জিনিস হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড। তো এখানে আপনারা স্টক অ্যান্ড্রয়েড পাবেন, মানে অ্যান্ড্রয়েড 12 আপনারা পেয়ে যাবেন, এবং 1 বছরের আপডেট, মানে অ্যান্ড্রয়েড 13 এখানে কিন্তু আপডেট নেবে এই স্মার্টফোনটা, এবং 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট নেবে। আর MyUX, তারপর থিংসিল সিকিউরিটি, এই সমস্ত বেনিফিটগুলো কিন্তু আপনারা মোটোরোলার ফোনের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার কানেক্টিভিটি নিয়ে আপনাদেরকে একটু বলে দিই, ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই কলিং সাপোর্ট, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.1-এর কিন্তু সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তো কানেক্টিভিটি ওভারঅল ভালো। আর মাল্টিমিডিয়া নিয়ে কথা বলতে গেলে, ডিসপ্লে তো এত সুন্দর পাচ্ছেন, তার উপরে স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমোস সাউন্ডের কিন্তু সাপোর্ট রয়েছে। তো এবং ওপর দিকে লেখা আছে, দেখবেন যদি স্মার্টফোনটা কেউ কেনেন বা ভালো করে ফ্লিপকার্টে গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন ওপরে কিন্তু ডলবি লেখা রয়েছে। তো সাউন্ড কোয়ালিটি মারাত্মক পাবেন, মাল্টিমিডিয়া এনজয় করতে খুবই ভালো লাগবে, এবং ওয়াইড ওয়ান এল ওয়ানের সাপোর্ট আছে, মোটামুটি HD ভিডিও আপনারা স্ট্রিমিং করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে?
তো ওভারঅল কোয়ালিটি কিন্তু খুবই ভালো স্মার্টফোনটার। আর ক্যামেরাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ তৈরি করা হয়েছে, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের। মোটামুটি 1080 পিক্সেল 60 FPS এ ভিডিও আপনারা করতে পারবেন, কোনো রকম অসুবিধা কিছু হবে না, কোয়ালিটি ওভারঅল ভালো। হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো পাবেন, এই প্রাইসের তুলনায় কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব একটা খারাপ না, ডিসেন্ট আছে। হ্যাঁ, ভিডিও স্টেবিলাইজেশনও ভালো, স্ক্রিন টোন ফিন টোন ভালো, অসুবিধা খুব একটা কিন্তু হবে না। কারণ একটা জিনিস কি, ওয়াইস ক্যামেরা নয় এটা, কিন্তু এই প্রাইসে যেরকম ক্যামেরা কোয়ালিটি থাকা দরকার সেরকম কিন্তু আপনারা ক্যামেরা কোয়ালিটি পাবেন। তো আমি বলবো, দেখুন সমস্ত কিছুই মোটামুটি বললাম, এবার এর যা প্রাইস মোটামুটি 18,999 টাকা প্রাইস রয়েছে, সেটা অফ পাবেন মোটামুটি 1000 টাকা, নর্মাল অফার যেটা, তাহলে মোটামুটি 1000 টাকা অফ পেলে 18,000 টাকায় আপনি এই স্মার্টফোনটা পাবেন, 6128-এর ভেরিয়েন্টটা। তো এই স্মার্টফোনটা কিন্তু খুব ভালো, 18,000 টাকায় আপনি কিন্তু যদি কিনতে পারেন, একটা ভালো মানে 4G স্মার্টফোন যদি আপনার দরকার হয় তাহলে কিন্তু কিনতে পারেন, কোয়ালিটি কিন্তু ভালো হবে, লুক ওয়াইজও দেখতে ভালো, আর এমনি সমস্ত অফার লাগিয়ে দিলে 16,000 টাকায় কিন্তু আপনি এই স্মার্টফোনটা পেয়ে যাবেন। তো এই প্রাইসে কিন্তু এই স্মার্টফোনটার কোয়ালিটি খুব ভালো। এরপরে দেখুন, এরপরে যদি আপনার 5G যদি কেনার ইচ্ছে থাকে তাহলে আপনি এই ফোনটাকে তো এমনি স্কিপ করে দিন, কারণ এটা 4G ফোন, 5G কিন্তু নয়। আর যদি আপনি দ্বন্দ্বে থাকেন তাহলে আমি বলবো 4G স্মার্টফোন কিনুন, এখন 2-3 বছর আরামসে চালান, তারপরে নয় 5G যখন প্রত্যেকটা গ্রামগঞ্জে ভালো করে নেটওয়ার্ক আসবে তখন নয় 5G স্মার্টফোন কিনবেন, অসুবিধা কিছু নেই। তো এই স্মার্টফোনটার কোয়ালিটি খুব ভালো, হ্যাঁ আমার যেটা মনে হয়েছে। তো এবার আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। হ্যাঁ, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেটা আপনার করণীয় সেটা করুন, পাশে থাকুন, সাপোর্ট করুন। হ্যাঁ, এখনকার মতো আসছি, অন্য একটা ভিডিও স্যারে দেখা হবে, ততক্ষণ প্রিপারেশনটা নিই। হ্যাঁ, তো আসছি, নমস্কার।